আমাদের আগের দিনের মতোই আজকে আবার নতুন করে শুরু হচ্ছে কলা প্রতিযোগিতা, যে কে কয়টা কলা খাইতে পারে। আমাদের প্রতিযোগী চিকুন একজন। চিকুন তাকাও এদিকে, তুমি প্রস্তুত? প্রস্তুত, এই মোটা প্রস্তুত, এ রেডি হও, তোমরা রেডি হও। এই যে বুকে দেখেন কি লাগাচ্ছে এখন, তাদের দুইজন সাগরে তো আছে সাথে। তোমরা কি প্রস্তুত সবাই? আচ্ছা, আমি স্টার্ট বলার পরপরই তোমরা কলা খাওয়া শুরু করবে। যে হেরে যাবে গতদিনের মতো, তাকে কিন্তু সারা শরীরে আটা লাগানো হবে। আর দর্শক, তোমরা তোমরা কি রেডি? তোমরা কিন্তু গুনবা যে কে কয়টা খাচ্ছে, ঠিক আছে? কোনো পার্শিয়ালিটি হবে না। রেডি, স্টার্ট, শুরু করো। এত সময় নিলে হবে না, শট না, একদম কোনো শট না। বলে বর, গালে বর, গালে বর, মনে হচ্ছে তো মোটাটা বেশি খাচ্ছে। দেখেন, এই এই খুশাগুলো দেখ, খুশা খুশা দেখ। এই সিকুনটা বেশি খাইছে, সিকুনটা বেশি খাইছে, না সিকুনটা বেশি খাইছে, এত বেশি খাইছে, জিততে হবে। তুমি কি আর পারবা? হ্যাঁ না, দেখেন, এই এক এবার খুশা গুনাবে কে কয়টা খাইছে। এখনো অনেক কলা থেকে গেছে, এগুলো দর্শকে খেতে পারবে। আটা আছে, সব সমস্যা নেই, কলার খুশা গুনাবে। এখন আমাদের যে মোটাটা আছে, মোটাটার কলার খুশা গুনাবে, যে কতগুলো খেয়েছে। গুনবে আছে আমাদের হাসিব। হাসিব গুনো মোটাটার কলার খুশা। এক, সিকুন জিতে গেছে, এই যে মোটা হেরে গেছে। এখন ওর গায়ে আটা মাখাবে সিকুনটা। আয় আটা মাখাও, এই আটা দে, আটা দে, এই তো সেই নাচ, চলে চলবে না।